হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে সোমবার, ঘড়িতে সময় এখন সকাল 11টা মতো। আজ তো জন্মাষ্টমী, গোপাল সোনার শুভ জন্মদিন। সুন্দর আজ এই দিনটিতে, আকাশটাও কি সুন্দর, সাদা মেঘে মেঘে সেজে উঠেছে, তাই না? শরীর খারাপ, সেটা আগের ভ্লগেই বলেছিলাম। সবাই কত এসএমএস করেছেন, সত্যি নিজেকে আমি বড় ভাগ্যশালী মনে করি। তবে আমার তেমন কিছু হয়নি, কদিন একটু অনিয়ম হয়েছে, রাতে ঘুমোতেও দেরি করেছি, ওই জন্যই দুর্বল হয়ে গেছি। তবে এখন আমি পুরোপুরি সুস্থ, ওই জন্যই তো আজকে জন্মাষ্টমী এত ঘটা করে পালন করছি। ঘটা করে ঠিক নয়, ওই যা যা পারি ছোট্টখাটোর মধ্যে একটু আয়োজন করছি। বাড়ির রান্নাবান্না সেরে দুপুর নাগাদ বাসন্তী পোলাও, পনির নবরত্ন আর সাবুদানার পায়েস রান্না করে রেখেছি। বিকালে আবার স্নান করে ধোয়া জামাকাপড় পরে রান্নাঘরে এলাম কিছু লুচি আর কয়েকটা বড়া বানাতে। ফলমূলগুলো আমি এই ফাঁকে ধুয়ে নিচ্ছি। 1.5 কাপ মতো ময়দা নিয়েছি, তার মধ্যে দিলাম সাদা তেল এবং নুন ও চিনি। এইটুকুতে যা লুচি হবে তাই ভালো, ঠাকুরকেই তো নিবেদন করব। গতকালকে ভোগের প্রসাদ রান্নার পর 3টে মতো রিলস আমি পোস্ট করেছিলাম, তো সেখানে আপনারা অনেকেই বলেছেন আমি কি প্রত্যেক দিনের গ্যাস ওভেনের প্রসাদ রান্না করছি, আর বাসনপত্র সেগুলো কি সবে নিরামিষ? দেখুন, সত্যি কথা বলতে দেশে থাকলে যা যা করা যায় সেগুলি বিদেশে থেকে করা কিন্তু সম্ভব নয়। এই যেমন দেখুন না, ঠাকুরের জন্য আলাদা সিংহাসন রাখা আছে ঠিকই, তবে আলাদা ঘর রাখা সম্ভব নয়। তবে বাসনপত্র সবই নিরামিষ, আর গ্যাস ওভেন সেটা তো আমি প্রত্যেক দিন ব্যবহার করি, তবে পুজোর ভোগ বানানোর আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে গঙ্গাজল ছিটিয়ে নেই। আমার মা সবসময় একটা কথা বলে, মন পরিষ্কার তো সব পরিষ্কার, ওই কথা ভেবেই তো সবকিছু করে আসছি। জন্মাষ্টমীর ভোগে তালের বড়া থাকতেই হবে, কিন্তু তাল এখানে কোথায় পাই বলুন? তাই জন্য তার বিকল্প হিসাবে কলাকেই আমি তুলে নিয়েছি। আম দিয়েও করা যেত, কিন্তু আজকাল বাজারে আর আমের দেখা পাচ্ছি না। চিনি, কলা, দুধ, একটা ময়দার মন্ড সবকিছু মিক্সারে ঘুরিয়ে নিয়ে আর একটু শুকনো আটা দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেবার পর এখন গরম তেলে ছোট্ট ছোট্ট বল আকৃতি করে ছেড়ে দিলাম। গত 5 বছরে বোধহয় আমি একবারও তালের বড়া খাইনি, তাল চোখেই দেখিনি, কারণ যখন গেছি দেশে সেই সময় তালের মৌসুম না, তাই তালের দেখাও পাইনি। যাই হোক, এই কলার বড়া দিয়েই শান্তি, তবে কলার বড়াও কিন্তু খেতে মন্দ লাগে না। ময়দাটাও মেখে রাখার পর এখন লেচি কেটে নিচ্ছি। এখান থেকে ছোট্ট ছোট্ট লেচি নিয়ে একটু তেল নিয়ে এই ব্যালনটার সাহায্যে চপিং বোর্ডের ওপরই বেলে নিচ্ছি। লুচি আমি খুব একটা করি না তো, তাই জন্যে গোলও হয় না। ঠিক আছে, যা হয়েছে তাতেই সই। বড়া ভাজার ওই একই তেলের মধ্যে 6টা 7টা মতো লুচি হবে, সেগুলোকে একে একে ভেজে তুলে নেব। এত কিছুর তোড়জোড় এক হাতে সামলাতে বড্ড সময় লাগে, তাই জন্য একটু আগে আগেই শুরু করে দিয়েছি। আর জানেন তো, বিয়ের আগের বছর জন্মাষ্টমীতে কাঞ্চনকে দেখেছিলাম এই সেম কাজগুলোই করতে। আজ কোনো ছুটির দিন থাকলে সেও হাতে হাত লাগাতো। বিকালবেলায় ফোন করেছিলাম, বলল অফিস থেকে ফিরে ঠাকুরঘরের লাইটগুলো টাঙিয়ে দেবে। 6টা মতো লাড্ডু আনা হয়েছিল, সেটাও একটা কাঠের ভোগপাত্রে সাজিয়ে নিলাম। এখন ঠাকুরঘরের সামনে বসে বসে বাকি ফলপ্রসাদগুলোকে কেটে নিচ্ছি। আজকে ফলপ্রসাদ হিসাবে নিয়েছি কিউই, আপেল, কলা, শশা, একটা রেড অরেঞ্জ আর কয়েকটা ব্লুবেরি, সাথে একটা ন্যাশপাতি। সব ফল প্রসাদে নিবেদন করব, তবে ন্যাশপাতিটা গোটাই রাখবো। কেউ একজন বলেছিলেন ঠাকুরের প্রসাদে তুলসী পাতা কোথায়, তুলসী পাতা এদেশে কোথায় পাবো বলুন? যা ঠান্ডা পড়ে এখানে, তুলসী গাছ পাওয়া গেলেও তাকে জীবিত রাখা বড় কঠিন। সেই প্রথম থেকে যখনই কোনো ঠাকুর পুজো করেছি, তুলসী পাতা তো কখনোই দিতে পারিনি, তার পরিবর্তে ঠাকুরকে ফুলের পাপড়ি দিয়েছি। আমার মন বলে ঠাকুর ঠিকই বুঝবেন এই তুলসী পাতার সংকট। এরই মধ্যে কাঞ্চন বাড়ি চলে এসেছে, স্নান করে ও ঠাকুরঘরের লাইটগুলো টাঙিয়ে দিচ্ছে। এখন চলুন বাদবাকি ফলগুলো প্লেটের মধ্যে সাজিয়ে রাখি। আমার মা ও শাশুড়িমা দুজনের কাছেই পিতলের গোপাল ঠাকুর আছে, তবে আমাদের কাছে তা নেই। কিন্তু আমাদের কাছে যে গোপাল ঠাকুরের ছবিটি আছে সেটির একটি আলাদা কাহিনী আছে, যে বিষয়ে আমি ও কাঞ্চন বেশ নস্টালজিক।
পিতলের গোপাল হলে তাকে দুধের মধ্যে স্নান করানো যেত, কিন্তু ছবি বলে সেটা করতে পারছি না। তাই দুধ, গঙ্গা জল ও ফুল মিশিয়ে একটা টিস্যু পেপার দিয়ে গাটা ভালো করে মুছিয়ে দিলাম। বেশ, এদিকের কাজটা হয়ে গেল, এখন চলুন একে একে সব প্রসাদগুলোকে সাজিয়ে দিই। ঠাকুরকে একটু কাঁসার বাসনে খেতে দিলে ভালো লাগে, কিন্তু দেশ থেকে এত ভারী ভারী জিনিস বয়ে আনা একবারে সম্ভব নয়। তারপরেও আমি কিছু স্টিলের বাসন এনেছি, একটা কাঁসার থালাও আছে পুজোর জন্য, কিন্তু সেটাকে আজকে আর বের করিনি। আর জানেন তো, আমাদের কাছে যে গোপাল ঠাকুরের ছবিটি আছে, এটা কিন্তু আজকের গোপাল ঠাকুর নয়, কাঞ্চন আমাদের বিয়ের অনেক আগে একবার বৃন্দাবন ঘুরতে গিয়েছিল, সেখান থেকেই এই ঠাকুরের ছবিটি এনেছিল। সেই দিক থেকে বলতে গেলে আমাদের বাড়ির গোপাল সোনার বয়স কিন্তু 14 বছরেরও বেশি। কাঞ্চন বেটা জাপান আসার অনেক আগে বৃন্দাবন গিয়েছিল, কিন্তু জাপান আসার সময় এই গোপাল ঠাকুরটাকে বগলদাবা করে নিয়ে এসছে। আমিও সেই গোপালকে লাস্ট 6 বছর ধরে পুজো করছি। সব গোছাগুছি রেডি, এখন শুধু প্রদীপ আর ধূপ জ্বালিয়ে ঠাকুরকে একটু আরতি করব। মন ভরে এই সময় ঠাকুরকে ডাকবো, আর হাতে কিছু ফুল নিয়েছি, সেগুলো ঠাকুরের চরণে নিবেদন করব। সবকিছু গতকাল রাতে এনেছিলাম ঠিকই, কিন্তু আজকের এই ফুলটা আমি বিকালবেলা গিয়েই নিয়ে এসেছি। সতেজ ফুল হলে পুজো দিতে বেশ ভালো লাগে। ধূপ, প্রসাদ ও ফুলের গন্ধে আমার বাড়ির পরিবেশ একেবারে মন্দির মুখর হয়ে উঠেছে। ঠাকুর সবার মঙ্গল করুন, আর সকলকে আবারও আমার তরফ থেকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। সেই সাথে আজকের ভিডিওটিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর প্লিজ আমার ফেসবুক পেজটাও ফলো করে দেবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।